আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। সো আজকে আমি তোমাদের দেখাবো যে আয়নিক গুণফলটা কি বা কাকে বলে, এই আয়নিক গুণফলটা কিভাবে আসলো এবং এই আয়নিক গুণফল থেকে আমাদের গাণিতিক সমস্যাগুলো কিভাবে আসে, সেটা ভার্সিটি হোক বা একাডেমিক হোক। এই টপিক নিয়ে আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না আজকের ক্লাসটা করলে ইনশাআল্লাহ। তো চলো প্রথমেই দেখে আসি যে আয়নিক গুণফলটা কাকে বলে। তো দেখো, এক এক বইয়ে কিন্তু এক রকম সংজ্ঞা আছে। তো আমি যে বলছি আমারটা ঠিক, বাকিগুলো যে ভুল এমনটা কিন্তু না, এক একজন এক একভাবে সংজ্ঞা দেয়। তো আমার বোঝার সুবিধার্থে বা তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটা সংজ্ঞা লিখে রাখছি। তো আয়নিক গুণফল কাকে বলে? দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় দ্রবণে উপস্থিত লবণের ক্যাটায়ন ও অ্যানায়নের যথোপযুক্ত ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফলকে আমি কি বলবো? আয়নিক গুণফল। দেখো, সংজ্ঞাটা খুব বেশি এটা ম্যাটার করে না। তুমি যদি টপিকটাকে একদম ডিপলি বুঝতে পারো না, তাহলে দেখবে তুমি সংজ্ঞা নিজে থেকে দিতে পারবে ভাই। ঠিক আছে, আমি কথা দিচ্ছি কিভাবে, চলো আমি একটা উদাহরণের মাধ্যমে একটু বোঝাই। তুমি সংজ্ঞাটা লিখে নিতে পারো। এখন দেখো আমি কি বলছি, দুইটা জিনিস, একটা লবণ, ক্যাটায়ন, অ্যানায়ন, দুইটা না কয়েকটা জিনিস এখানে নোট করে নাও যে লবণ, ক্যাটায়ন, অ্যানায়ন এবং যথোপযুক্ত ঘাত এবং তাদের ঘনমাত্রা, এই যে জিনিসগুলো আছে এগুলো তোমাকে একটু বুঝতে হবে আসলে এগুলো দ্বারা আমি কী বোঝাতে চাচ্ছি। তো দেখো, আমি যদি এখানে একটা দ্রবণ কল্পনা করি, দেখো উদাহরণ দিই, ধরে নাও তোমার এখানে একটা দ্রবণ আছে, ঠিক আছে। সো এই দ্রবণের ভিতর তুমি একটা লবণ মিশাবা, কী লবণ মিশাবা, যে কোনো লবণ, ধরে নাও ম্যাগনেশিয়াম ক্লোরাইড মিশাচ্ছ। তো যখন তুমি এই ম্যাগনেশিয়াম ক্লোরাইড এই দ্রবণে মিশাবা, ধরে নাও ম্যাগনেশিয়াম ক্লোরাইড একটা কঠিন না, সলিড না, এস মানে সলিড, যখনই ম্যাগনেশিয়াম ক্লোরাইডটা তুমি এই দ্রবণে মিশাবা তখন তারা কী অবস্থা হবে বলো তো? তারা কিন্তু আয়নিত অবস্থা প্রাপ্ত হবে। কেন আয়নিত অবস্থা প্রাপ্ত হয়? কারণ আমরা কিন্তু জানি তারা যখনই দিবা তখন কিন্তু তারা গলে যাবে, একটা পানির সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো এক্ষেত্রে কীভাবে মিশে যাবে? আমি কিন্তু জানি যে বিক্রিয়া করার সময় ম্যাগনেশিয়ামের যোজনী 2 এই ক্লোরিনের কাছে গেছে, ক্লোরিনের যোজনী 1-এর কাছে আসছে। তো সেই হিসেবে এটা কী হবে, ম্যাগনেশিয়াম 2+ হয়ে যাবে, কারণ ম্যাগনেশিয়ামের যোজনী 2, আর ক্লোরিন কী হয়ে যাবে, ক্লোরিন নেগেটিভ হয়ে যাবে, ক্লোরাইড হয়ে যাবে। ঠিক আছে, আবার কেউ যেন ওখানে এখানে 2- দিও না, এটা কিন্তু কখনোই করা যাবে না। হ্যাঁ, এর যোজনী 2 দেখে 2+ দিছি, এর যোজনী 1 দেখে শুধু -- দিছি। ঠিক আছে, তারা কিন্তু কী হলো, আয়নিত অবস্থা প্রাপ্ত হলো। ভাই এখানে কি কাজ শেষ? না, শেষ না, কারণ যখন তুমি আয়নিক গুণফলটা বার করতে যাবা সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু তাদের যে এই যে আয়নিত অবস্থা প্রাপ্ত হচ্ছে সেইখানে তাদের সমতাকৃত রূপ এটা কিন্তু তোমাকে লিখতে হবে। কিভাবে লিখবো ভাইয়া? আরে আমি তো আসি, চলো দেখে দিচ্ছি কিভাবে। চলো তো দেখো, আমার কাছে ছিল ম্যাগনেশিয়াম ক্লোরাইড, তো আমি এটা কিন্তু কী ছিল, একটা সলিড ছিল। তো আমি যখনই এটাকে অ্যাকুয়াস বা জলীয় দ্রবণে দিচ্ছি তখন আমি কী হবে, তারা আয়নিত অবস্থা প্রাপ্ত হয়, হবে কি ম্যাগনেশিয়াম 2+ হবে এবং এখান থেকে কী হবে, ক্লোরাইড -- হবে। তো এইখান থেকে আমি লক্ষ্য করবো যে দেখবো আমি এখানে তারা সমত অবস্থায় আছে কি না। এটা যখন আয়নিত অবস্থা প্রাপ্ত হচ্ছে তখন কখন আয়নিত অবস্থা হবে, অ্যাকুয়াস অবস্থায় বা জলীয় অবস্থায়, তাই না? হলো। তো এখন দেখো, এপাশে ম্যাগনেশিয়াম আছে একটা, এপাশে ম্যাগনেশিয়াম কয়টা আছে, অনেকে কিন্তু বলবে যে 2টা। ওরে বাপুরে, এখানে 2টা কিন্তু নাই। কারণ কি? কারণ এই যে 2টা আছে না, 2+, এটা কিন্তু তাদের চার সংখ্যা, এটা কিন্তু কখনোই তাদের অণুপরমাণু সংখ্যা নয়, বুঝতে হবে। তার মানে দেখো, এই পাশে ম্যাগনেশিয়াম আছে একটা, এই উৎপাদক ম্যাগনেশিয়াম আছে কয়টা, একটা, কোনো সমস্যা নাই। আবার দেখো, এখানে ক্লোরিন আছে 2টা, বাট এখানে ক্লোরিন আছে কয়টা, একটা। ভাই সমতা আছে নাই, কী করতে হবে, সমান করতে হবে, কীভাবে করব? আরে ভাই 2 দ্বারা গুণ করে দাও। যদি আমি এই ক্লোরিনের সামনে 2 দ্বারা গুণ করে দেই তাহলে কী হয়ে গেল, আমার সমতা হয়ে গেছে। দেখো ম্যাগনেশিয়াম 1, ম্যাগনেশিয়াম 1, ক্লোরিন 2টা, ক্লোরিন 2টা, শেষ। এখন আমি কী করব, এই যে দেখো আমি কিন্তু সবগুলোই প্রায় পাচ্ছি, একটা লবণ নিছিলাম, লবণগুলো ক্যাটায়ন অ্যানায়ন পাইছি এবং যথোপযুক্ত ঘাত, যথোপযুক্ত ঘাত বলতে বুঝেছি যে ম্যাগনেশিয়ামের সামনে কিছু নাই মানে কত আছে 1, এই 1 ঘাত, এই ক্লোরিনে 2 ঘাত পাইছি, কিন্তু এই ঘাত সহ এদের যে গুণফলটা আমি পাবো, এই যে ক্যাটায়ন অ্যানায়নের যে গুণফলটা পাবো সেটাই আমাদের কি কি আয়নিক গুণফল। চলো আমি একটু দেখে আসি। তো এখন আসলো হচ্ছে কি ভাই, আয়নিক গুণফলকে কী দ্বারা প্রকাশ করা হয়? আয়নিক গুণফলকে প্রকাশ করা হয় আমাদের KIP দ্বারা। ঠিক আছে, KIP দ্বারা কিন্তু আয়নিক গুণফলকে প্রকাশ করা হয়। তো আমি যদি এখন ম্যাগনেশিয়াম ক্লোরাইডের আয়নিক গুণফলটা বার করতে চাই তাহলে আমি কী লিখব, যে দেখো KIP কী বলছি বলতো, লবণের ক্যাটায়ন ও অ্যানায়নের, ক্যাটায়ন ও অ্যানায়নের যথোপযুক্ত ঘাত সহ। দেখো ক্যাটায়নের ঘনমাত্রা কী বলতো, এখানে আমি দেখতে পারতেছি কি ম্যাগনেশিয়াম ভদ্রলোকের ঘনমাত্রা লিখে নিলাম, এই থার্ড ব্র্যাকেট মানে ঘনমাত্রা, দেখো এই যে যথোপযুক্ত ঘাত সহ। এখন দেখো যথোপযুক্ত ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফল, দেখো এই যে ম্যাগনেশিয়ামের ঘনমাত্রা লিখে নিলাম ক্যাটায়নের, এই যে সহগটা 1 আছে না ভাই, এই সহগটা কী হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে। মনে রাখবা সহগ
সব সময় পাওয়ার হয়ে যায়, পাওয়ার হবে, পাওয়ার হবে কি, এটা নোট লিখে নাও যে হাসিব ভাই বলে দিছে। হ্যাঁ, নোট কি যে সহগ সবসময় কি হবে, পাওয়ার হয়ে যাবে। তা এখন চিন্তা করো, মাঝখানে একটা গুণন চিহ্ন দাও, তারপর তুমি এখানে আসো ক্লোরিনের কাছে, ক্লোরিনের ঘনমাত্রা কত, ক্লোরিনের ঘনমাত্রা ধরে নাও থার্ড ব্র্যাকেট মানে ঘনমাত্রা বুঝাচ্ছি, দিয়ে এরকম ঘনমাত্রা দিলাম, দেওয়ার পর কাজ শেষ না, কি করতে হবে, তাদের যে সহগটা আছে এই সহগটা কি হয়ে যাবে, পাওয়ারে কনভার্ট হয়ে যাবে। তাহলে ক্লোরিনের সহগটা কত ভাইয়া, 2, এই 2টা কি হয়ে যাবে, এই যে পাওয়ার হয়ে গেল। ঠিক আছে, এই যে জিনিসটা আমরা পাচ্ছি, এই জিনিসটাই কি হবে আমাদের, এই জিনিসটাই হলো আমাদের কিন্তু ম্যাগনেশিয়াম ক্লোরাইডের KIP বা আয়নিক প্রোডাক্ট। ঠিক আছে, এখন দেখো আমাদের কিন্তু একটু ভুল হয়ে যায়, এই ভুলটা সবসময় তোমাদের হবে, বাট আজকের পর থেকে আর হবে না। কিভাবে, দেখো তোমরা কিন্তু অনেক সময় এই 2টা কিন্তু আবার এখানে নামিয়ে নিয়ে আসার চেষ্টা করো, বা এটা কখনোই করা যাবে না। আমি মনে রাখবো যখন আমি আয়নিক গুণফল করব, আয়নিক গুণফলের ক্ষেত্রে এই সহগটা শুধুমাত্র পার হয়ে যাবে, কখনোই সহগটা এখানে নিচে নামে আসবে না, মনে থাকবে, কখনোই নিচে নামে আসবে না, এটা যেন সবসময় মনে রাখবা। ঠিক আছে, তাহলে দেখবা যে আমাদের আয়নিক গুণফলের ক্ষেত্রে আমি এই প্রসেসে জিনিসগুলো করব। ঠিক আছে, তো এটা গেল আমাদের আয়নিক গুণফলের কনসেপ্টটা গেল, বাট এইখান থেকে ম্যাথ কীভাবে আসে, কীভাবে বার করব আমি, চলো ম্যাথটা একটু দেখে আসি। তো আমরা একটু একটু মিশিয়ে নিচ্ছি এবং এইখানে আমরা একটু ম্যাথ করার চেষ্টা করি, ওই ম্যাথটা করলে দেখবা আর কোনো সমস্যা হবে না। তো আমি এখানে যদি একটু ম্যাথটা তুলে নেই, সো দেখো আমার কিন্তু ম্যাথটা তোলা হয়ে গেছে অলরেডি, বলবো যে ভাই এটা কোন ধরনের ম্যাথ হইলো, ভাই দেখো বোঝার ক্ষেত্রে আমি লিখে নিয়েছি আর কি। তো দেখো তোমাকে এখানে অনেকভাবে ম্যাথটা বলতে পারে, ডিরেক্ট এরকম একটা চিত্র দিয়ে বলছে কি যে সিলভার ক্লোরাইডের KIP কত বা আয়নিক গুণফলের মানটা কত, এখানে কিন্তু KIP থাকতে পারে বা ডিরেক্ট বাংলাতে লেখা থাকতে পারে আয়নিক গুণফল কত। ঠিক আছে, তো এটা তুমি কীভাবে করবা, বা তোমাকে প্রশ্নটা এভাবে করতে পারতো যে সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে সিলভারের ঘনমাত্রা দেওয়া আছে এত, ক্লোরাইডের ঘনমাত্রা দেওয়া আছে এত, সেক্ষেত্রে সিলভার ক্লোরাইডের আয়নিক গুণফলের মানটা কত বা KIPটা কত, অনেকভাবে কিন্তু বলতে পারে। তুমি সবসময় মনে রাখবে যে যে লবণটা তোমার দেওয়া হচ্ছে সেই লবণের ওই আয়নগুলোর ক্যাটায়ন আর অ্যানায়নের আমার তাদের যে ঘনমাত্রা এটা দেওয়া আছে কি না, যদি ঘনমাত্রা দেওয়া থাকে সিম্পল বিষয় ভাই, হিসাব করে দিব আমি, কোনো সমস্যা নাই। কীভাবে হিসাব করবো দেখবা, যখন এই ধরনের ম্যাথ সলভ করবা, সমাধান দেখো সমাধান, তো সমাধান আমি কীভাবে করবো, প্রথম প্রথম কাজ হবে কি, এই যে বিক্রিয়াটা আছে না ভাই, এই বিক্রিয়াটা কী আছে দেখো তো, এটা কী আছে, একটা লবণ মানে সলিড অবস্থায় আছে, তাকে আমি কোথায় চুবাবো, একটা পানির ভিতর চুবাবো মানে অ্যাকোয়ার ভিতর চুবাবো, তাই না, চুবান মানে বোঝো তো, একদম গলা ধরে পানির ভিতর দিব। তো এখানে আমার কাছে আছে কি সিলভার ক্লোরাইড, এটা কী আছে, সলিড অবস্থায় আছে, এইটুকু আমার করাই লাগবে ভাই। তারপর আমি কী করব, এটাকে আমি জলীয় দ্রবণে দিছি, অ্যাকুয়াসে দিছি, তাহলে এই সিলভার ক্লোরাইড বিশ্লেষিত হয়ে কী হয়, আনিত হয়ে সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন। সো এটা যদি হয়ে থাকে, আশা করতেছি এগুলো তোমরা একটু কমন সেন্স দিয়ে বোঝো, দেখো এখানে সিলভার একটা, ক্লোরিন একটা, সমান আছে, কোনো ঝামেলা আমার নাই। এখন আমি কী করব, তাদের KIP বার করবো, তাহলে KIP কী হবে, KIP ইকুয়াল সিলভারের আয়নের ঘনমাত্রা, তাহলে এখানে সহগ কত আছে ভাই, কিছু নাই মানে এক আছে, তাহলে এক পাওয়ার গুণন কার ঘনমাত্রা, ক্লোরাইডের ঘনমাত্রা কত আছে, সহগ কিছু নাই মানে দেখেন একটা 1 আছে, তো 1 দিলেও হয় না দিলেও হয়, তাহলে উপরে হবে 1। তাহলে দেখো তো আমি সিলভারের ঘনমাত্রা জানি না ভাই, যে সিলভারের ঘনমাত্রা দেওয়া আছে, তো সিলভারের ঘনমাত্রা দেওয়া আছে কত, 0.01, তারপর সহগ কত, 1, ওই 1 দিলেও হবে না দিলেও হবে, গুণন ক্লোরাইডের ঘনমাত্রা কত ভাই, 5 × 10⁻³, সহগ কত, 1, এই 1 দিলেও হয় না দিলেও কিন্তু হয়। সো এই দুটো যদি আমরা হিসাব করি তাহলে আমি একটা মান পাবো, চলো মানটা কী আসে সেটা একটু দেখে নিই, মানটা কী হয় কী হয় তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে জানাও, 1 × −3, 5 × 10⁵ কত হইল, যে 5 × 10⁵ এককটা কী হবে, mol² / L² এটা কিন্তু হবে আমাদের সেই একক এবং অ্যান্সার, বোঝাতে পারতেছি কি। তাহলে দেখবা যে কোনো একটা তোমার লবণ দেওয়া থাকবে, তুমি লক্ষ্য করবা কি সেই লবণগুলো তাদের ক্যাটায়ন বা অ্যানায়নের ঘনমাত্রা দেওয়া আছে কি না, ঘনমাত্রা দেওয়া থাকলে সুন্দর করে বিক্রিয়াটা লিখবা, এটা কিন্তু কী অবস্থায় আছে, অ্যাকুয়াস অবস্থায় আছে, স্যার খুশি হবে লিখলে, লেখার পর বিক্রিয়াটা এরকম ভাঙাবা, তারপর KIP বলবা,
জাস্ট খালি ক্যালকুলেশন করে দিয়ে আসবা, খুবই সিম্পল বিষয়, ঠিক আছে? তো এরপরে ক্লাসে আমি দেখাবো যে একটা যখন তোমার লবণ আসলে অর্ধক্ষিপ্ত হবে কি না, কীভাবে বের করতে হয়, এই টপিক নিয়ে ক্লাস আপলোড দেবো ইনশাল্লাহ। বা তোমাদের যদি কোনো টপিক জানার থাকে বা কোনো প্রশ্ন জানার থাকে কমেন্ট বক্সে জানাও আর উত্তর জেনে নাও। ভালো থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।